এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। Thank you.
ডাইনটা তার মামলা নয়, পয়সা দিয়েছেন বই বই করে বলেছি বেড়া দাও বেড়া দাও, ফলগুলো যদি ঘরে আনতে চাও তো বেড়া দাও। এখন বোঝো গায়ে তো আর চোরের অভাব নেই। কি হলো দিদি? দেখো না ওই হরি ঠাকুরপুর মেয়েটা, একটা ফলও কি গাছে থাকে ওই ছুরিটার জ্বালায়? চোখ ঘুরিয়েছে কি গাছ থেকে ফলগুলো পেরে পেরে নিয়ে যাচ্ছে? দেখলাম তো পেয়ারা নিতে, আর কি নিয়েছে কে জানে, আমি কি আর গাছে গাছে চৌকি দিয়ে বেড়াচ্ছি? বলবো কাছে, আর আমার কথা শুনছে? মেয়েটা আমার নয়, যার মেয়ে সেই যদি না গরজ করে তো সে আমি বলো আর তুমি বলো তাতে কি এসে গেল? যা কার কটা দিন তখন আপনি বুঝবে, যখন গায়ে ঝি ঝি পড়ে যাবে। এটা কুশিক্ষার ফল, এই বয়সে যা শেখাবে তাই তো শিখবে। না কেন দিয়ে আসি না, তুই পারবি নিয়ে যেতে? হ্যাঁ দি পারবো। তুই সেজে খুঁড়ি বাগান থেকে কি এনেছিস, কি এনেছিস বল, তোর কোঁচড়ে কি দেখি দেখি? যা দিয়ে সেজে খুঁড়িকে, ফিরে এসে উঠোনটা ঝাড় দিয়ে দিবি। তোমার আক্কেল নেই, তুমি ভেবেছ কি এখানে ঠাঁই পেয়েছো বলে একবার মাথা কিনে নিয়েছো? না তোমাকে হাড়ে হাড়ে চিনেছি আমি। কি বলছো বুঝিয়ে দেব? আমার হেসেনি জিনিস সরাওনি তুমি, তেল নুন লঙ্কা এসব তুমি সরাওনি, দেখাবো তোমার পায়চাটা খুলে। কি জবাব দিচ্ছ না যে এখানে থেকে ওসব চলবে না ঠাকুর দিয়ে বলে দিলাম তোমায়,
ওসব করতে হয় তো অন্য ব্যবস্থা দেখো। ঢের শুয়েছি আমি, আজ বছর ধরে শুয়ে আসছি, কিন্তু এবারে আর শোইব না ঠাকুর দিয়ে বলে দিলাম তোমায়। আমার মেয়ের স্বভাব নষ্ট করবে তুমি, আর তার জন্য রাজ্যের গঞ্জনা আমাকে শুনতে হবে, এ আমি হতে দেব না ঠাকুর দিয়ে। ঠাকুরজি কোথায় চললে? সকালে ঘাটের পথে শৈলমুখে শুনলাম হরির নাকি, তা আমিও আসছি আর ও আমাকে খুঁজতে যাচ্ছে, তাই যার পথে দেখা হলো। যান যান দেখে আসুন, কেমন টুকটুকে ভাইবো হয়েছে আপনার। দেখি দিদি
খোকার অন্নপ্রাশনটা একটু চাঁক করে করব। কোন ভরসায় করবে শুনি? কেন, আসছে মাস থেকে তো রায়পুরের দোকানে চাকরি হচ্ছে। আজ নীলমণিপুরের সঙ্গে দেখা, বললেন রায়পুরে কথা দিয়ে। আরে মাইনের কথা বলেছে কি? তো শুনে ভাবিনি, আমি তো চিরকাল গোমস্তাগিরি করতে যাচ্ছিনি যে রায়পুরো তার কেনা গোলাম করে রেখে দেবেন। চাকরি একটা হলে এদিকে শিশি বাড়ি আর সব মিলিয়ে ঝুলিয়ে সংসারটা বেশ গুছিয়ে নেওয়া যাবে আর কি। তাছাড়া তোমার একটা ভালো মন্দ আছে তো? মাঘ মাসে খোকা হলো আর বৈশাখ মাসে তোমার চাকরি। তাই তো ভাবছি অন্নপ্রাশনটা একটু চাপ করে করলে খরচ আর চাই কিছু হোক না কেন, লোকের কাছে মানটা থাকে। তাছাড়া পাঁচ দিনে তোমার হাতে রান্না খেয়ে বেশ সুখেদ করবে, তাই বা মন্দ কি কি বলো? হ্যাঁ গো, ওরা মাইনে ঠিক মতো দেবে তো? তা দেবে না কেন, তাই করে লোক ভালো। কি জানি বাবু, কে যে ভালো আর কে যে মন্দ দেখছি তো, তোমার ভালো মানুষ পেয়ে সব ঠকিয়ে নিচ্ছে। সে কি, কবে দেখলে আবার? দেখিনি, আমার বাগানটা হাত করে নিল চোখের সামনে। সে এখন বললে হারান্দা বেঁচে থাকতে নাকি 300 টাকা ধার নিয়েছিল ওদের কাছ থেকে, বাগানটা নিয়ে সেটা শোধ করে নিলে। বাগান থাকলে কি আর সংসারের জন্য ভাবতে হতো? আম জাম নাকেল সব দোরের গোড়া থেকে ঝুড়ি ঝুড়ি কুড়িয়ে নিয়ে যাচ্ছে, আর দুর্গা একটা পেয়ারা পারলে ক্যাট ক্যাট করে কথা শোনাচ্ছে। এদের সময় লাগছে কোথায়, এরা করবে সুদের কারবার, আমি থাকবো লেখাপড়া নিয়ে। কে তোমার লেখাপড়া করতে শুনি এই অদ পাড়া গায়ে? আমার মতলবটাই শোনো না, আমি কি লিখছি তোমায় বলি। সব নতুন নতুন পদ, নতুন নতুন পালা, আরে একবার রটে গেলি এই অধিকারী দল সব পিলপিল করে ছুটে আসবে, বুঝলে না? তারপর চাই যে সব নতুন জিনিস, কিন্তু পাবে কোথায় নতুন জিনিস? কি গাছের ফল, দেখলাম তো সব আজকালকার নতুন লিখিয়েদের সব পুরনো ভাঙে কাটছে, সেই থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড়। আরে সেই সব যদি চলছে তো নিশ্চিন্তপুরের হরিহর রায়ের নতুন খাঁটি জিনিস চলবে না, কি বলো? হ্যাঁ নিশ্চয় চলবে, তুমি লেখাপড়া শিখেছ, গায়ের লোকে তোমার মান্য করবে, এতে ভালো আর কি হতে পারে? খোকাকে লেখাপড়া শেখাবে, পয়সাটা দিয়ে পুজো আসতে শেখাবে, দুর্গার একটা ভালো পাত্র জুটবে, আর দুবেলা দুমুঠো ভাত, বছরে দুটো কাপড়, এতে বেশি আর কি দরকার? হবে হবে সব হবে, বাপ পিতামহ যে পুঁতির ওপর পুঁতি ভরিয়ে গেছেন সে কি আর অমনি অমনি, বংশের একটা ধারা দিয়ে গেছেন সে যাবে কোথায়? তুমি 2 বছর অপেক্ষা করো না, দেনা টেনা কোনো শোধ করিনি, খদ্দর গুলো একটু মেরামত করে গুছিয়ে বসি, তখন আর তোমায় নিত্য নিত্য ওই পুঁই শাক চচ্চড়ি রাখতে হবে না, কি বলো? হ্যাঁ পড়ে পড়ে ঘুমোচ্ছে।
ওই তো বললো না, ও নতুন বউ গরুকে খেতে যেতে দিচ্ছে তো। চক্রবর্তী
হাতি যে আসছে প্রসন্ন কাল্লা থেকে, হাতে যখন সে হাত দেবে মনে হবে যেন মেঘ ডাকছে। বটে বটে। এ চকুজি, তোমার যে পুজোর চাঁদাটা গেল, তোমার সতী লিখে হচ্ছে, উঠে আয়, উঠে আয় সুযোগ। বয়সে মেয়েরা সংসারে কত কাজ করে, রান্না বলো, কুটনোকোটা বলো, বাসন মাজা বলো, তাছাড়া সিঁদুতি, পূর্ণি পুকুর, শিব পুজো এসব তো আছে। সকাল সন্ধ্যে কেবল তৈরি করে বেড়ালে কি চলে? রানু বিরানু কি করো? রানু দিকে দিকে শিখতে পারো না? জ্বর আসেনি তো? দেখি কুশিপাতা রসটা ওগুলা খেয়ে নিস তো, মনে করে রেখেছ
রায়বাড়িতে বলেছিল মুখবুজি আর কদিন থাকবে? খায়খুনের আবার জমি নিয়ে কি গন্ডগোল বেড়েছে। তাতে হলো কি? ওরে বাবা, এই সময় মাইনে চাইতে গেলে হয়তো চাকরিটাই যাবে। তা যাবে যাক, শহরে বাজারে খুঁজলে কি আর চাকরি জোটে না? 8 টাকা মাইনে, তা 3 মাস বাকি রাখবে, কি চাকরি ছিড়ি। আগে তো এরকম হয়নি কখনো। হয়নি বলে নিশ্চিন্ত হয়ে বসে থাকবে? সংসারের দিকে একবার দেখতে হবে তো, ছেলেমেয়েগুলো কি খাচ্ছে কি পড়ছে। দুর্গা তো আজ কদিন থেকে গাটা ছ্যাক ছ্যাক করছে, না ওষুধ না পড়তি, ছেলেটা ছেঁড়া কাপড়ে পাঠশালায় যাচ্ছে, কেমন লাগে বলো তো? ঘর দো সারানো তো চুল হয়ে গেল, ডেরাগুলো শোধাচ্ছে কি করে? সেজে ঘুরির টাকা 5টা 6 মাস হতে চলবে, কখন যে কি বলে বসেন মুখে তো আটকায় না কিছু। দোহাই বাবা একটা বিহিত করো এবার। মাকে বলবি না তো? এই হাওয়া কোথাকার, মা শুনবে যে? খুকি, ভালো সর ভাজা, মুগের নাড়ু, ক্ষীরের ছাঁচ, চন্দরপুলি, কাঁচা গোল্লা। এই যা, বাপকে বল দুটো পয়সা, তুই জানা, তুই জানা। পয়সা চাইছি বুঝি, দিও না গো, আরে বদ অভ্যেস। নেবে না? তুমি ভাই জাদু আমাদের দলে অপু এলাকা অপু খেলবি আয় না
তবে তুই যা, আমি একটু পরে আসছি। মিষ্টি নিবি? বলি কিনা ওদের ওরকম দেখে দেখে মিষ্টি দিবি না, নিজেদের বাড়িয়ে তো বসে কিনে খাব নাকি? কিছুকে দেখতে পারেন না ওরকম হ্যাংলা পোন আমি কই দেখি। চুলটা কখন বাঁধা হবে শুনি? বস। চার বিশের বিনুনি করতে জানো? মাথা নড়াস না। রানুদি কিন্তু জানে। এই তো চুলের চিড়ি, তেলের সঙ্গে সম্পর্ক নেই, চার গুছির বিনুনি। মা জানো রানুদিকে দেখতে আসবে? কি আসবে? দেখি বাবা কি লিখলে। বাহ বেশ হয়েছে। আচ্ছা এইবার লেখো ওই ভূত। বাপরে Thank you.
কাহিনী। আজ পড়া ফেরিছি নি? হ্যাঁ রে, তুই এত ছেলে মানুষ, তোকে সকালে ঠাট্টা করে না? মিঠাই না, শুধু দুটো ভাত আর ভাত, রোজ খেতে বসে মুখ কাঁচে গেছে। বাঁচবে কে খেয়ে? বাঁচতে কি আর এসেছো? এখন আসাবি তো নাকি? দুগ্গা? কই দুগ্গা, কোথায় আসে মেয়ে? পুতুলে বাসকুটে নিয়ে আসবো যে না যা। কি শিক্ষাই দিয়েছ মেয়েকে? কি হয়েছে বলুন না আমাকে। চুরি বা চুরি, এই টুনুর পুঁটির মালা তোমার মেয়ে চুরি করেছে। চুরি করেছে? আকাশ থেকে পড়ে গেছে। ও কি কম নাকি? চোরের বেহদ্দ চোর। সেদিন শহর থেকে ঠাকুরপো মালাটা এনে দিয়েছে, তুমি বুঝি সেটা তোমার মেয়েকে দেখিয়ে। আর আজ এই ভর দুপুর বেলা উঠুন ভর্তি লোক খেলার ফাঁকে মালাটা নিয়ে উঠো। ওর প্রথম থেকেই ওই মালাটার ওপর চোখ, নইলে রোজ একবার করে চেয়ে নিয়ে দেখে। ও বাক্স পাবেন না খুড়িমা, সে ফেরে নি এখনো। সেই যে নিয়েছে তাই বা জানলেন কি করে? সেই নাইনি তো বলো, আমরাই আমাদের জিনিস লুকিয়ে রেখেছি, তা কেন বলবো? খেলার সময় খুলে পড়ে চড়ে যাচ্ছে না, তা পড়েনি, তন্ন তন্ন করে খুঁজেছি, না খুঁজে তোমায় বলতে আসি। দুগ্গা, তুই নিয়েছিস টুনির মালা? নাও না তুমি। মেয়ে, আপনি হাত তুলছেন কেন? মিথ্যাবাদী। দেখি এই ফলগুলো তোমার কোন বাগানে? শুনি নাকি তোল বললো কি হলো? বাগান আমাদের নেই সে তো জানি না, পরের গাছের ফল পেড়ে আনছে সে যে দোষের সে কি আমি জানি না। তাই বলে পয়সা দিয়ে কেনা পরের একটা জিনিস চুরি করে আনবে, একে করে বলছেন সে যে খুড়ি। ফলে তোমার নাম লেখা নেই, ছেলে মানুষ নিয়েই থাকে। ও বলি খুব তো কেটে কেটে কথা বলছো, টাকাগুলোতে তো নাম লেখা ছিল না, সে তো খুব হাত পেতে নিয়েছিলে। সে টাকা আমি আর রাখতে পারবো না নতুন বউ, ও টাকা জোগাড় করে রেখো চটেপি। আর মালাটা যদি উদ্ধার হয় তো দয়া করে ফেরত দিও। কি হয়েছিল দেখো না, গাছের ফলগুলো ছুরিতে দিলে মাটিতে পড়বার জন্য, তাই বলতে গেছি, তা মা আবার কেটে কেটে কথা বলছে। হবে আবার কি বলে, ফলে তো নাম লেখা নেই, ছেলে মানুষ যদি নিয়েই থাকে, যেমন মা তা তেমনি মেয়ে, চোরের ছাড়। উঠবি নি?
শঙ্কা প্রতি অষ্টগন্ধা শেষ প্রতি ধর অনা প্রতি দুই করা বুঝ বুঝ সুশীল গন্ধা প্রতি ধরিয়া লইবে অষ্টতিল অষ্টতিল করা প্রতি দুই তিল শুভঙ্কর ভনে মন কষা কর শিশু আনন্দিত মনে মন 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 প্রতি যত মন প্রতি যত শঙ্কা হইবে দুর্গার ভাত বাড়া আছে ওকে ডেকে আনগে যা এমন সময় খসুন একলা খুশি এলো মানুষের গন্ধ পাও আমার মন্দিরে কে জাগে রে নীল কমল ঘুর আর লাল কমল জাগে তারপরে আবার দুপুরের সময় আবার রাগ খুশি এলো মানুষের গন্ধ পাও আমার মন্দিরে কে জাগে রে কই গো এদিকে এসো না অনেক কথা আছে তখন যে যা বলে ভুল সে মুন্ডু নিয়ে গিয়ে রাজার রায় কিন্তু লোক রাজা তখন প্রতিজ্ঞা করেছিল দশ ঘরে টাকা দিয়ে গেছি সেখানে একটু লোক মাতব্বর মতো লোকের সঙ্গে দেখা আগে কখনো দেখিনি তাকে টিপ করে রাখবেন না ব্যাপার তাহলে দা ঠাকুর আপনি আমাকে চেনেন না বটে কিন্তু আপনার বাবা আমাকে চিনতেন পূজা আছে আমাদের ওখানে পায়ে তুলে দিতে বলো কি নাম না মহেশ বিশ্বাস কি চাই বললে একটা কথা ছিল কি কথা না ভাবছি আসছে মাসে বাড়ি শুদ্ধ সবাই মন্ত্র নেব তা আপনি যদি মন্ত্রটা দেন তো বড় ভালো হয় বেশ পয়সা লোক কথা দিয়েছে তো পাগল ফস করে কথা দিলে ভাববে ও ঠাকুরের হাঁড়ি বোধ হয় শিখে উঠেছে তা ভাবলেই বা এই টানাটানি যাচ্ছে আরো গোলমাল আছে স্বর্গ জানা জানি হলি কেলেঙ্কারি কে আবার জানছে তারা ঠিক কি হয়তো তুমিই জানিয়ে দেবে মেয়েরই স্বভাব তো আমার তো খেয়ে দিয়ে কাজ নেই তুমি কাকে মন্তব্য দিলে না দিলে আমি বলে বেড়াই বলি সে তো আর পালিয়ে যাচ্ছে না আর গরজ তারই বলি যে পুজোটা মিটু তারপর কথা দেবো এ না হলে আর মান থাকে না বুঝলো না এ দুটো মাস ওই মানের টাকা নিয়ে চালিয়ে নাও অপদুগ্গর একখান করে পুজোর কাপড় আর দিদির একখানা চাপ ওই টাকা নিয়ে চলে যাবে এখন সেজে করে টাকাটা কাল যে করে হোক দিতে হবে বেশ তো ওই টাকা থেকে দিয়ে দাও আর বাকি ধার দে না ও দু মাস বাদে দিলে চলবে এখন আর ঘর সারানোর কি হবে সেও পুজোর পরেই হবে বর্ষাটা তো টিকেই গেল এর মাঝে একবার অক্ষয় মিস্ত্রিকে গিয়ে খবর দিয়ে আসবো দেখে একটা হিসেব দিয়ে দেবে দোহাই বাবু আগে রান্নাঘরটার একটা ব্যবস্থা করো আর কিছু হোক না ও রান্নাঘর হবে গোয়াল ঘর হবে পাঁচিল হবে বাড়ির চাল ছড়ানো হবে সব কোনো ভাবনা নেই এই পুজোর আর কদিন বাকি আছে রে
আর 21 দিন। দিদি, এই দিদি, তুই তুমি দিলি মালা নিয়েছিস? কে নিয়েছে রে? যাই না গো, একটা নতুন পালা মাথায় ঘুরছে, অভ্রু বাহন ফাঁকলেই লিখে ফেলবো। হ্যাঁ গো, তুমি তো কাশিতে ছিলে অনেকদিন, সেখানে সবাই চেনে তোমাকে? আর ওই যে সেই কি একটা ঘাট, ওই যে যেখানে কথক ঠাকুররা বসে সানাই বাজে, দশাশ্বমেধ ঘাট, সেখানে তো বেশ রোজগার হয়, হয় না? তাহলে চলো না সেখানে যাই। কাশি ছেড়ে ফিটে এলো, আবার ফিটে ছেড়ে কাশি, তা হয় না। খুব হয়, তুমি চাইলেই হয়। 8 বছর তো কাটিয়ে এলো আমার বাপের বাড়ি দেখি, একটা চিঠি পর্যন্ত নেই। তখন যে তুমি চিনতো না তাই, চিনলে কি আর যেতো? চিনে তো ভারী লাভ হচ্ছে, ভিটে তো শুধু তোমার না, ভিটে তো আমারও। কিন্তু এই কি ভিটের ছিঁড়ি, বনের মধ্যে বাস, সন্ধে হতে না হতে দোরের গোড়ায় শেয়াল ঘুর ঘুর করে, কারোর সঙ্গে বসে যে দুটো মনের প্রাণের কথা বলবো তারও জো নেই। তুমি যখন থাকো না সত্যি মুখের ব্যথাটা কেমন যেন করে, এসব তো তুমি বুঝবে না। খাচ্ছ দাচ্ছ, নিজের তালে আছো, মাইনে পাচ্ছ কি পাচ্ছ না, কত সাজ ছিল মনে, এটা করব সেটা করব, যারা পদে এলো আগে গেল, আমি রইলাম পরে, আমি দিন ভিখারি, আমি দিন ভিখারি, নাই কপরি দেখো ঝুড়ে ঝুড়ে, আমি দিন ভিখারি, ও হে হরি দিন ভিখারি, আমি দিন ভিখারি, নাই কপরি দেখো ঝুড়ে ঝুড়ে, হরি দিন তো গেল সন্ধে হলো আর করো আমারে, হরি দিন তো গেল সন্ধে হলো আর করো আমারে। ঠাকুমার বুঝি বিয়ে? তোমার কোথায় রে? ওই যে ঘাটে। চাদরটা কোথায় পেলেন পিসিমা? উপায় রাজু দিয়েছে, নবাবগঞ্জের হাট থেকে কিনে এনেছে, শায়েদ আনা দা বেশ মানিয়েছে তো। এই দিদি আসছে রে।
কি করালি রে? সেজুখুরি বাড়িতে নেই বুঝি? রাঁধবি কি রাঁধিস? খিচুড়ি দেখি। এই তো চাল আছে, ডাল আছে, আলু আছে, বেগুন আছে, জিরে, লঙ্কা, তেজপাতা, তেল। আমি তো বলেছিলাম তেল আনবো। তুই তো বলিস তেল চাল আর কোথায় যাই বল, তাই তোর কাছে এলুম।
Thank you.
বাক্স পুতুলের বাক্স তোমার কনফিউজ নিতে লাগবে শুনি। ও সব রামটা নিয়ে নিয়েছে। চুপ, যা বাচ্চাটা খুঁজে আনো, গেলাম সাজা হয়েছে। ঠাকুরজি, ঠাকুরজি ঘুমোচ্ছে নাকি? পড়িয়ে নাও না, ঘটি আসছে তো।
দেখা না। কোথায় এলাম রে? ওগুলো কি রে? মা যদি আমি দিন ভিখারী
দিল্লি দেখো, দিল্লি দেখো, দিল্লি দেখো, দিল্লি কা কুতুব দেখো, দিল্লি কা কুতুব দেখো, আগ্রে কা তাজ দেখো, মথুরা কা মন্দির দেখো, বম্বাই কা বন্দর দেখো, দেখো 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 দেখো, বাহ বাহ। কবে নাগাদ আসছে? দিন সাথে হবে আর কি, ভাবছি একবার বিষ্টুপুরটা হয়ে আসবো, শহর বাজার জায়গা, মাস হিসেবে একবার একটা চুক্তি হয়ে গেলে বাস নিশ্চিন্তি। আমার ইয়েটা বিষ্ণুপুর রওনা হইতেছি, তুমি চিন্তা করিও না, বাড়ি মেরামতের খরচ সংগ্রহ করিয়া অল্পকালের মধ্যেই ফিরিব, তুমি চিন্তা করিও না। ঈশ্বর যাহা করেন তাহা মঙ্গলের জন্যই, অপু দুর্গাকে আমার স্নেহ আশীর্বাদ দিও। দয়া করো নিজ গুণে, যদি পাই যদি মার হয়ে চরণ রাখব হৃদয় পদ্মা শুনে, তাই কি সামান্য ধরে মা ভিখারি মা ভিখারি মা
পারবো না, তবে রইল।
কদিন তো হয় তোমার আমার বিয়ের কাঁসা আছে। আমি আজ 4 মাস যাবৎ তোমাকে পত্র দিতে পারি নাই, বোধ করি চিন্তিত আছো। যাহা হোক, সংবাদ শুভ। ইদানিং রোজগারের উপায় হইয়াছে, আমি অল্পকালের মধ্যেই দেশে ফিরিব। অনুমান এতদিনে ভাগ্য ফিরিল, ঈশ্বর যাহা করেন তাহা মঙ্গলের জন্য। পুষ্পমালাকে পূজে রে দুপুর বেলা, আমি সতী লীলাবতী ভাইয়ের বোন পুত্রবতী, মনের সুখে করি ঘর দাও মা গো এই ভর।
চলে যান। জিভটা দেখিস না, হরির কোনো খবর পেলে বৌমা? চিঠি দিয়েছেন একখানা, এ মাসে আসবে। কি যে ঘুরছে বাইরে বাইরে, বাড়িতে সাবু আছে? না থাকে তুমি পাঠিয়ে দেবো, এখন অপুকে পাঠিয়ে দিস। তাহলে সাবুই দেবে, আর জ্বরটা যদি বাড়ে বেশ করে মাথায় জল পড়তে দিয়ে দেবে। ভয়ের কিচ্ছু নেই মা, ঠান্ডাটা লাগতে দেবে না। চলো নির্মণি, চলো চলো। কেমন দেখলেন ডাক্তার বাবু? এবার জ্বর ছাড়লে একদিন রেল গাড়ি দেখতে যাবো। হ্যাঁ আগে থাকতে যাবো, তাহলে ঠিক দেখতে পাবো। হ্যাঁ যাবি তো?
অপু, তুমি তোমার জ্যাঠামশাইকে একবার খবর দাও তো বাবা, বলো যে নজেঠিমা ডাকছেন। দিদি ঘুমোচ্ছে? হ্যাঁ, যাও তো বাবা, যাও, লক্ষ্মী ছেলে।
আর কটা দিন সবুজ সইল না। তুমি আছো? এসো। কেমন আছো? ও কি যাচ্ছ কোথায়? জিনিসগুলো এনেছি দেখো, আগে আসতে পারলে কি আর আসতাম না? রানাঘাটে এসে কপাল ফিরে গেছে বুঝলে, আর দিনকার ঘোরাঘুরি সার্থক হয়েছে। তাই দেখো চড়কের মেলার থেকে এ দেখা কারোর কারের জিনিস, আর লক্ষ্মীর পট আনতে বলেছিলে, এ দেখো কেমন কাঁচ দিয়ে বাঁধিয়ে এনেছি, আর এই দেখো দুপুরের জন্য একখান, এ দেখো না কেমন শাড়ি, দেখো না দেখো। আর ভাবনা কি আমি এসে গিয়েছি, জিনিসপত্র গুলো নিয়ে বাইরের তাকতে বসে রাখ। সত্যি কথা বলতে কি নদী, যাবা এটা শখ ছিল, এই এক বছরে আমার সব মিটে গেছে। তুমি ছিলে, ঠাকুরপো ছিলেন, তাই তবু সংসারটা চলে গেছে, নইলে যে কি করতাম জানি না। কি যে বলিস, আমরা থেকেই বাইরে লাভটা হলো বল, তোকে তো ধরে রাখতে পারলুম না। সে কি আর তোমাদের দোষ নদী, সে আমাদের কপাল, নইলে আরো কতজন তো রয়েছে নিশ্চিন্দিপুরে, দিব্যি সুখে শান্তিতে ঘর করছে। যাক এখন ভালোই ভালোই গিয়ে সেখানকার সংসারটা গুছিয়ে নেই,
আর কি বলবো বল, কই নতুন বল, আসুন তোমরা কালই যাচ্ছ তো? হ্যাঁ, আপনি হয়তো রাগ করেছেন, আপনাকে বলিনি কিছু। না, রাগ করবো কেন নতুন বউ, তোমরা যাচ্ছো শুনে খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। এই বছরের পর বছর এক জায়গায় মাটিতে গুঁতে বসে থাকা এ কোনো কাজের কথা নয় নতুন বউ। এ মানুষকে বড় ছোট করে দেয়, এ তো আমি নিজেকে দিয়ে বুঝি। যাই দেখি আমিও চন্দ্রনাথ সেরে আসতে পারি কিনা, বড় ঠাকুরকে একবার বলে দেখি। তুমি এত ব্যস্ত হচ্ছ কেন দেখে? ঠিক আছে, কথা বসে আস, বস। একটা চুয়া দেখো রুটে আজ দেড় মাস সহ্য কত সবকি নেই, আসতে পারিনি। এই চক্রটির মতো শুনলাম তুমি নাকি কাশি যাচ্ছ। হ্যাঁ, কালই যাচ্ছি, কাল ভোরে। ও, কালই যাচ্ছ? হ্যাঁ। ও আচ্ছা, হরিহর, কাজটাকে ঠিক হচ্ছে? তুমি রাজকৃষ্ট ভাইয়ের ছেলে, চক্রন্দ মশায়ের নাতি, তিন পুরুষে ভিজে তোমাদের। এখনো গায়ে আমরা পাঁচজনে রয়েছি, একটা সলা পরামর্শ চাই তো? হ্যাঁ, পরামর্শের আর কি আছে মজুমদার খুড়ো? ভিটের দশা তো দেখছেন, এসব যে মেরামত করব সে অবস্থা আর আমার নেই। আপনার পাঁচজন আছেন, চাইলে হয়তো খরচাটাও জোগাড় হয়ে যাবে, কিন্তু এভাবে আর কতদিন চলে বলুন? কম দিন তো হলো না, প্রায় হ্যাঁ 15 বছর হলো। আপনাদের দেনাগুলো শোধ করবো ভেবেছিলাম, তাও হলো না। এই জিনিসপত্রগুলো বেঁচে যদি হয় দেখি, যা ভেবেছিলাম তার কিছুই হলো না। লেখাপড়ার চর্চা ছিল, দেখুন না সব উই ধরেছে। ছেলেটাকে লেখাপড়া শেখাবো ভেবেছিলাম, হলো না। মেয়েটা তো ফাঁকি দিয়ে যাক, যাওয়াই ঠিক মজুমদার খুড়ো। মাঝে মাঝে ভিটের মায়াও ছাড়তে হয়, সেখানে গিয়ে আর কিছু না হোক ঘাটে বসে দুরূপ চণ্ডী পাঠ, দুটো কথাবার্তা করলে দু পয়সা রোজগার হবে। তা যাচ্ছ মানে আবার কি যে করো, এ যাত্রা আর হবে না।
এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।